ফের দুই বাংলাদেশি নাগরিক এবং দুই ভারতীয় সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। এরপর তাদের তুলে দেওয়া হয় ইরানি থানার হাতে। অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা চারজনকে ইরানি থানার পুলিশ মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে পাঠায়। এই ঘটনা সম্পর্কে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান, বাংলাদেশের সিলেট জেলা জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা জবরানী রায় ও জগদীশ রায় এবং ওনাদের সাথে উত্তর জেলার ধর্মনগরের বাসিন্দা নির্মল পাল ও আসাম রাজ্যের শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বড়িক এই চারজন নাগরিক 28 নভেম্বর সোমবার গভীর রাতে বাংলাদেশ থেকে কৈলাসহরের লাটিয়াপুরা গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা মাত্রই টহলরত বিএসএফ চারজনকে গ্রেপ্তার করে লাটিয়াপুরা বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার সকালে ইরানি থানা পুলিশের হাতে তুলে দেয়। আসামিকে আমরা থানাতে প্রডিউস করে এবং তাদের বিরুদ্ধে একটা এফআইআর করে, তো তাদের মধ্যে দুজন হচ্ছে ইন্ডিয়ান আর দুজন হচ্ছে বাংলাদেশি। বর্ডারে যখন মানে তারা বিএসএফ জওয়ানরা ডিউটি করছিল ওই সময় তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার পথে তাদেরকে লাটিয়াপুরা এলাকাতে যখন বর্ডার ক্রস করে তখন তাদেরকে অ্যারেস্ট করে। একজন মহিলা আছে, সঙ্গে ওর ছেলেও আছে, তো তারা দুজন হচ্ছে বাংলাদেশ। তাদের সঙ্গে তাদের ওয়ারিং অ্যাপিয়ারেন্স অর্থাৎ পরনের কাপড় চোপড় ছাড়া বাকি কিছু টাকা আছে। তাদের চারজনের কাছ থেকে টোটাল 28,000 টাকার মতো পাওয়া গেছে, যেগুলি সবটাই ইন্ডিয়ান।